প্রিয় ছাত্রছাত্রী, এ পর্বেও সবাইকে স্বাগতম। আমি আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক অর্থনীতি সাবজেক্টে। আসি আমরা আলোচনায় সমাকলন অধ্যায়ে। 71তম ক্লাস হবে সমাকলন অধ্যায়ের, 87টা সম্ভবত ক্লাস আছে টোটাল। আমি আজকে 71তম ক্লাস করলে আর ক্লাস থাকবে 16টা, তাহলে সকল টপিক আপাতত পরিপূর্ণ হবে শেষ হবে ইনশাল্লাহ। দেখো, নতুন টপিকের উপর আলোচনা হবে প্রান্তিক আমদানি প্রবণতা হতে আমদানি অপেক্ষক নির্ণয়। আবার কি বলছে, প্রান্তিক রপ্তানি প্রবণতা হতে রপ্তানি অপেক্ষক নির্ণয় করো। এই দুটো টপিকের উপর আলোচনা হবে এই ক্লাসে। প্রান্তিক আমদানি প্রবণতা একটা অপেক্ষক দিয়ে আছে, মার্জিনাল প্রোপেন্সিটি টু ইম্পোর্ট। ইম্পোর্ট মানে কি আমদানি, মার্জিনাল প্রোপেন্সিটি টু ইম্পোর্ট, আইটি ইম্পোর্ট বোঝাচ্ছে এখানে, ভুল করে ইনভেস্টমেন্ট ভাববো না। প্রান্তিক আমদানি প্রবণতা ইকুয়াল কি, বা এম প্রাইম ওয়াই, ওয়াই থেকে জাতীয় ওয়াই, অর্থাৎ এম তো এখানে ইম্পোর্ট বোঝানো হচ্ছে, শুধু এম দ্বারা কি বোঝাচ্ছে, ইম্পোর্ট বা আমদানি, আর শুধু এক্স দ্বারা কি বুঝায়, এক্সপোর্ট বা রপ্তানি। এম প্রাইম ওয়াই মানে প্রান্তিক, শুধু এম থাকলে হয়তো মোট আমদানি, আর এম প্রাইমের কারণে কি আছে, বা এম ওয়ান ওয়াই, এম ওয়ান অফ ওয়াই মানে কি প্রান্তিক আমদানি, এম ওয়ান ওয়াই বা এম প্রাইম অফ ওয়াই বা মার্জিনাল প্রোপেন্সিটি অবলিক বা বা, এখানে বা না লিখে আমি অবলিক দিয়েছি, সেমভাবে এখানেও খেয়াল করো অবলিক, এটা বা এটা বা এটা 0.515 ওয়া হলে আমদানি অপেক্ষক নির্ণয় করো যখন এম অফ জিরো ইকুয়াল 50। এম অফ জিরোর এটা আমি একটু পরে বোঝাবো ম্যাথ রানিং অবস্থায়। দেখো অ্যান্সার দেয়া আছে, প্রান্তিক আমদানি প্রবণতা দেয়া আছে, প্রান্তিক আমদানি প্রবণতা কি এম অফ ওয়াই বা বাও লিখতে পারো তুমি, নিচে আসলাম জায়গা নাই, তোমরা বরাবর লিখবা এমপিআই ইকুয়াল কত 0.15, এবং এবং কি দেওয়া আছে, এম অফ জিরো ইকুয়াল 50। খেয়াল করো এটা দিয়ে বলছে আমদানি অপেক্ষক নির্ণয় করো, অতএব আমদানি অপেক্ষক বা মোট আমদানি বোঝাচ্ছে এখানে আর কি, আমদানি অপেক্ষক, আমদানি অপেক্ষক এম অফ ওয়াই। আমদানি কার উপর নির্ভর করে, জাতীয় আয়ের উপর নির্ভর করে, মোট আমদানি তার মানে কি প্রান্তিককে সমাকলন এম প্রাইম ওয়াই বা এম ওয়ান ওয়াইকে, ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু এখানে স্বাধীন চলক হবে কি, যেহেতু ওয়াইয়ের উপর নির্ভর করে, এখানে মেনশন করে বলা আছে ওয়াইয়ের উপর নির্ভর করে, তার মানে কি স্বাধীন চলক হচ্ছে ওয়াই, মানে জাতীয় ওয়াই, জাতীয় ওয়াইয়ের সাপেক্ষে সমাকলন করতে হবে। প্রান্তিককে সমাকলন করলে হয় মোট, আমরা আগে থেকেই জানি সমাকলন এম প্রাইম ওয়াই বা এমপিআই এর মান কত 0.15 ডিওয়াই ইকুয়াল সমাকলন কে ডিওয়াই, সমাকলন কে ডিএক্স মানে কি কে এক্স প্লাস সি করেছিলাম আমরা, সমাকলন কে আমি সমাকলন ডিওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, এখানে ওয়াই নাই, তার মানে কি এটাকে কে বলবো, সমাকলন কে ডিওয়াই কী হবে, কে ওয়াই মানে 15 ওয়াই প্লাস সি, এটা কার মান পাইলাম আমরা, মোট আমদানি বা আমদানি অপেক্ষক। এখন দেখো প্রশ্ন মতে কি বলছে কোশ্চেনে, এম অফ জিরো মানে ইম্পোর্ট অফ জিরো ইকুয়াল 50, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় জিরো দেওয়া আছে। দেখো কার পজিশনে জিরো, ওয়াইয়ের পজিশনে জিরো, তার মানে কি আয় যখন শূন্য, জাতীয় আয় যখন শূন্য, তখন আমদানি কত 50 একক, অর্থাৎ ওয়াই ইকুয়াল জিরো হলে এম ইকুয়াল 50, ওয়াই ইকুয়াল জিরো হলে আমদানি এম ইকুয়াল কত 50। অতএব আমদানি অপেক্ষক আমরা কী পেয়েছিলাম, এম অফ ওয়াই ইকুয়াল 0.15 ওয়াই প্লাস সি, এটা কত হবে, এম অফ ওয়াইয়ের মান হবে, এমের মান কত 50, কখন এমের মান হবে 50, কখন, যখন ওয়াইয়ের মান শূন্য, এখানে কোশ্চেনে বলা আছে প্রশ্ন মতে 115 × 0 প্লাস সি, তাহলে এটা কী হবে 0.15 আর জিরো গুণ করলে কত হবে 0,
অতএব সি ইকুয়াল কত? 50। অতএব সি ইকুয়াল 50, 50। অতএব আমদানি অপেক্ষক, আমদানি অপেক্ষক এম অফ ওয়াই ইকুয়াল কি ছিল কোশ্চেনে? 0.15 ওয়াই প্লাস সি। অতএব এম অফ ওয়াই ইকুয়াল 0.15 ওয়াই প্লাস সি এর মান কত? 50। যা আমদানি অপেক্ষক, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দুই নাম্বার কোশ্চেন কি বলেছে খেয়াল করি, একই টপিক, জাস্ট এখানে এক্সপোর্ট নিয়ে কথা বলা হচ্ছে, এক্সপোর্ট রপ্তানি। নাম্বার টু ফলো করো, দেয়া আছে প্রান্তিক রপ্তানি অপেক্ষক, দেয়া আছে প্রান্তিক রপ্তানি অপেক্ষক, কি বলতে পারি আমরা? নিচে লিখলাম, তোমরা বরাবর লিখবা, জায়গা নাই বিধে আমি নিচে আসলাম। মার্জিনাল প্রপেন্সিটি টু এক্সপোর্ট, এতে এক্সপোর্ট বোঝানো হচ্ছে। আবার এক্স প্রাইম অফ ওয়াই বা এক্স ওয়ান অফ ওয়াই, এটা বা বোঝাচ্ছে, মানে বাও লিখতে পারো তুমি, এইটা বা এটা। এক্স দ্বারা কি এক্সপোর্ট বোঝায়, অলওয়েজ খেয়াল রাখবো অর্থনীতিতে, এম দ্বারা ইম্পোর্ট বোঝায় আর এক্স দ্বারা কি বোঝায়? এক্সপোর্ট বোঝায়, রপ্তানি। তাহলে কি দাঁড়াচ্ছে? ইকুয়াল আমাদের দেয়া সেটা এম ই এক্স প্রাইম ওয়াই ইকুয়াল কত? 0.2। এবং রপ্তানি কি, রপ্তানি অপেক্ষক বের করো যখন এক্স অফ ওয়াই ইকুয়াল কি 15। প্রশ্ন মতে আর একটা দেয়া আছে, এবং এক্স অফ ওয়াই অর্থাৎ রপ্তানি নির্ভর করে আয়ের উপর, এক্স অফ ওয়াই ইকুয়াল কত? 15। এক্স অফ ওয়াই তো না, এটা হবে এক্স অফ জিরো ইকুয়াল 15, এক্স অফ জিরো ইকুয়াল 15। খেয়াল করো আমাদের কোশ্চেন কি এসেছে, রপ্তানি অপেক্ষক বের করো। অতএব রপ্তানি অপেক্ষক, রপ্তানি অপেক্ষক কি হবে? এক্স অফ ওয়াই এক্সপোর্ট নির্ভর করে জাতীয় আয়ের ওপর ইকুয়াল সমাকলন এক্স প্রাইম ওয়াই ডি ওয়াই, প্রান্তিককে সমাকলন, এটি ছিল প্রান্তিক বা এটা এমপিই ডি ওয়াই সমাকলন এক্স প্রাইম ওয়াই এর মান হচ্ছে 0.2 ডি ওয়াই। তাহলে সমাকলন 0.2 ডি ওয়াই কী হবে? 0.2 ওয়াই প্লাস সি, এটা কার মান পাইলাম আমরা? এক্স অফ ওয়াই। এখন কনস্ট্যান্ট সি এর মান বের করতে হবে, এ কারণেই প্রশ্ন মতে আমাদের কী দেওয়া আছে প্রশ্ন একটা, আর এক্স অফ ওয়াই ইকুয়াল কত? 15। অর্থাৎ কি ওয়াইয়ের জায়গায় কি, ওয়াইয়ের জায়গায় জিরো, অর্থাৎ আয় জাতীয় আয় ওয়াই ইকুয়াল জিরো হলে রপ্তানি এক্স ইকুয়াল 15, অর্থাৎ ওয়াই ইকুয়াল জিরো হলে আয় রপ্তানি এক্স ইকুয়াল কত? 15। আই ইকুয়াল যখন শূন্য তখন এক্স ইকুয়াল কত? 15। অতএব কি রপ্তানি অপেক্ষক আমাদের কি দেওয়া আছে? এক্স অফ ওয়াই ইকুয়াল কত? 0.2 ওয়াই প্লাস কি আছে? সি। ওয়াইয়ের কী হবে? এটা হবে কত? 15। রপ্তানি এক্সের মান হবে 15, কখন? যখন আয় শূন্য, 0.2 ইন্টু জিরো প্লাস সি, তার মানে কি 15 ইকুয়াল সি, এটা তো জিরো হয়ে যাচ্ছে, সি প্লাস জিরো মানে সি। অতএব সি ইকুয়াল কত? 15। অতএব রপ্তানি অপেক্ষক, রপ্তানি অপেক্ষক কি হবে? এক্স অফ ওয়াই ইকুয়াল 0.2 ওয়াই প্লাস কে, সি এর জায়গায় পজিশনে কি হবে? 15। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, রপ্তানি অপেক্ষক। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে যদি কেউ সমস্যা মনে করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি আবারও কোনো একটি পর্বে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।